হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কুকিং অ্যান্ড ব্লগস। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি ঢ্যাঁড়সের চচ্চড়ির রেসিপি। তো চলো দেখে নিই। আমি ফার্স্টে শুকনো লঙ্কা আর মেথি দিয়ে দিয়েছি, এরপর লম্বা লম্বা করে আলুগুলোকে কেটে নিয়ে সেগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি আমি। আলুগুলো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়স। আমি ঢ্যাঁড়সগুলোকে একটু বড় বড় করেই কেটে নিয়েছি। এরপর ঢ্যাঁড়সটাকে ভালো করে ভেজে নিতে হবে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। তো আমি ভেন্ডি আর আলুটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত আর লঙ্কা বাটা। তো এরপর আমি এর মধ্যে আবার একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা ভাজা হয়ে যায়। যেহেতু আমি এখানে পোস্ত দিয়েছি, তাই আমি আলু আর ঢ্যাঁড়সটাকে আগে থেকেই খুব ভালো করে ভেজে নিয়েছি যাতে আর বেশি ভাজতে না হয়। তো মশলার জলটা শুকিয়ে এলেই কিন্তু আমাদের ঢ্যাঁড়সের রেসিপিটা প্রায় রেডি হয়ে যাচ্ছে। তো জলটা প্রায় শুকিয়ে এসেছে, আমি এই মশলাটাকে খুব বেশি ভাজবো না, তাই আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রেখেছি। লোতে আস্তে আস্তে যেন হয়, বাড়িয়ে দিলেই কিন্তু এগুলো দানা দানা হয়ে যাবে মশলাটা। তো আমার আজকের এই ভেন্ডির রেসিপিটা তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের কাছে আজকের এই ভেন্ডির রেসিপিটা কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন আছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে দেবে। আর যারা আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।